একটু বলে দাও গুড মর্নিং, ক্যামেরার দিকে তাকিয়ে বলো গুড মর্নিং এসএস ফ্যামিলি। তোমরা অনেকেই বলো যে তোজোকে খুব চটকাতে ইচ্ছা করছে সৌমি, কিন্তু আমরা তো আর যেতে পারছি না, আমাদের হয়ে তুমি চটকে দিও। এরকম তোমাদের হয়ে আমি চটকে দিচ্ছি। গুড মর্নিং এস এস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো তোমাদের হয়ে কিন্তু আজকে আমি তোজোকে যথেষ্ট চটকামটকি করে দিয়েছি। আর বুঝতে পারছো পুনেতে সেই হাওয়াটা ফিরে এসেছে, কি যে ভালো লাগছে ব্যালকানিতে আজকে দাঁড়িয়ে। তোজোর সাথে সকালবেলাটা যদি সময় কাটাতে শুরু করি না, কোথা দিয়ে যে সময় বেরিয়ে যায় বোঝাই যায় না। এই মনে হুশ করে 12টা বেজে গেলো আর কোনো কাজই হলো না, এরকমই হয়। তো এখন অবধি ওর মালিশ আন্টি আসেনি। আজকে আমি ব্লগটা একটু লেট করেই স্টার্ট করছি, যদি এখনও অবধি আমার ব্রেকফাস্ট হয়নি। সৌরভ গেছে, ব্রেকফাস্ট আজকে আউটসোর্স হবে। তো এই যে গাছটা দেখছো তোমরা, এটাকে কাটাকুটি করতে গিয়ে বিপত্তি তো ঘটলোই। আজকে ভেবেছি এটাকে ঠিকঠাক করবো, কিন্তু আমি একটুখানি ছেড়ে গেছে। তো ভালো করে না বেঁধে দিলে গাছটা ঠিকঠাকভাবে হচ্ছে না। তো দেখি বাবার একটু হেল্প নেবো, আমি আর বাবা মিলে গাছটা ঠিক করে দেবো। আমি যে সিরিয়াসলি কি করছি কি বলবো, অ্যামাজন থেকে শুধু বেডশিট অর্ডার করছি আর সেগুলো রিটার্ন করছি পছন্দ হচ্ছে না বলে। এর আগের দিন দুটো বেডশিট তোমাদেরকে দেখালাম, একটা রাখলাম, একটা তো রিটার্ন করলাম। দিয়ে আরও একটা ফিটেড বেডশিট অর্ডার করেছি, বাট এই দেখো কালারটা কি বিশ্রী, একদম ভালো লাগছে না। এটাও মনে হচ্ছে রিটার্ন হবে। আজকে সকালবেলা ডিসাইড হলো ব্রেকফাস্টটা আউটসোর্সড হবে, কিন্তু বাবা তো ভাজাভুজি খুব একটা কিছু খেতে পারে না, সেই কারণে মনে হলো ইডলিটা বেস্ট অপশন। তো বেরিয়ে ইডলি নিয়ে নিলাম। আগের দিন মাদার ডেয়ারির মিষ্টি দইটা নিয়ে গেছিলাম, সবার খুব ভালো লেগেছিল, ভেবেছিলাম আজকেও নিয়ে যাব, কিন্তু পেলাম না। ব্লিঙ্কিটা জাস্ট চেক করে নিলাম, অ্যাভেলেবেল আছে, তো অনলাইনেই অর্ডার করে দেবো। আর বাবা ইডলি খেতে খেতে পুরোনো স্মৃতি রিকল করছে। আমাদের অ্যাকচুয়ালি দীঘাতে রেস্টুরেন্ট ছিল, আর মা কিন্তু খুব ভালোভাবে মানে রেস্টুরেন্টটাকে সামলাতো। তা মা বলছে যে ব্রেকফাস্টে আমাদের ইডলি সাম্বার সব হতো, সাউথ ইন্ডিয়ান হতো, তারপরে আলুর পরোটাটা আমাদের রেস্টুরেন্টে খুব ভালো হতো। মানে সবাই ট্রেনে করে যখন যেত না, মানে নিয়ে যেত আলুর পরোটা, নিয়ে যেত প্যাক করে প্যাক করে। আর সবথেকে একটা ভালো জিনিস হয়েছিল মনে আছে, তোমার মনে আছে দুবাই থেকে একটা কুক এসেছিল, আইসক্রিম ফ্রাই করেছে। এখন ওইটা অনেকে খায়, কিন্তু তখন ওটা আমাদের কাছে একটা বিষয় মানে কিরাম বলতো, পুরো গরম কামড়াচ্ছে যখন তখন দিচ্ছি ভেতরে আইসক্রিম। না এরকম জিনিস আমি কখনো খাইনি, মানে এটা লেটেস্ট আইটেম লাগলো। তখন আমাদের কাছে ওটা চূড়ান্ত লেটেস্ট, এখনো লেটেস্ট। ওটা আমরা মেনুতে রাখিনি, ও জাস্ট আমাদেরকে করে খাইয়েছে। হ্যাঁ আমাদের করে খাইয়েছে। না মেনুতে রাখলে কিন্তু প্রচুর বিক্রি হতো, মিস করে গেছো, অপরচুনিটি মিসড। আমি তো খুব একটা ইডলি খেতে পছন্দ করি না, বাট আজকে ইডলিটা খেয়ে সত্যি খুব ভালো লাগলো। চাটনিটা একদম ঝালঝাল বানিয়েছিল, একটু স্পাইসি খেতে পছন্দ করি যেহেতু। তো যাই হোক, আমি আর বাবা মা তিনজনে মিলে আলোচনা করছিলাম যে রেস্টুরেন্ট যখন ছিল কি করতাম। অ্যাকচুয়ালি যখন সামার ভ্যাকেশন থাকতো বা ধরো ছুটি পড়তো, তখনই তো দীঘাতে ভিড় হতো, আর সেই সময় মাও চলে যেত আর আমিও মায়ের সাথে যেতাম। কখনো কখনো সবসময় যেতাম না, মাঝে মাঝে আমি পেইং গেস্টেও থাকতাম, তো এইভাবে ম্যানেজ করে চলতো। অ্যাকচুয়ালি এই কারণে আমি ছোটো থেকে ভীষণ ইন্ডিপেন্ডেন্ট, আর রেস্টুরেন্ট দেখেছি যেহেতু ছোটো থেকে, তার জন্য না রান্নার প্রতি একটা আগ্রহ ছিল। আর আমারও ফিউচারে ইচ্ছা আছে কোনো দিনও যদি পসিবল হয়, জানি যে একটা রেস্টুরেন্ট বিজনেস করা মানে বিশাল, তার পুঁজি লাগে, সব কিছু ব্যাপার, কতটা কি করতে পারবো আমি জানি না, বাট খুব ইচ্ছা আছে। মানে যদি কোনো দিনও নিজে বিজনেস স্টার্ট করি তো রেস্টুরেন্ট বিজনেসে সেটা হবে, কারণ আমার বাবার যেহেতু নলেজ আছে, মায়ের নলেজ আছে। তো যাই হোক, এগুলোই আর কি পুরনো সমস্ত কিছু আলোচনা করছিলাম। আর ওখানে গেলে খুব মজা হতো, আমি তো যা মানে ইচ্ছে খেতে পারতাম, কোনো ব্যাপার ছিল না, এটা বানিয়ে দাও ওটা বানিয়ে দাও। সন্ধ্যেবেলা স্পেশালি স্ন্যাক্সগুলো আমার খেতে খুব ভালো লাগতো। তো অ্যাকচুয়ালি আমাদের রেস্টুরেন্টটা ছিল একটা হোটেলের মানে সাথে, তাই জন্য সবসময় মানে নিত্য নতুন রান্না টান্না হতো, আর আমিও মানে বেশ মজাই করতাম, আর গিয়ে অনেক দিন থাকাও হতো এই হোটেল রেস্টুরেন্ট সেক্টরে। না প্রচুর এক্সপিরিয়েন্সও গ্যাদার করেছিলাম, তো কত রকমের ইনসিডেন্ট ঘটতো। তো পুরোনো দিনের কথা যতই বলবো সময় কোথা দিয়ে বেরিয়ে যাবে বোঝাই যাবে না। আজকে মা বানিয়েছে কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে টমেটো দিয়ে মাছের তেল ঝোল, আর আমি বানাচ্ছি হচ্ছে আলু আর কচু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা দম। তো আজকে যদি এখানে চিংড়ি মাছ পড়তো তাহলে তো একদম দারুণ টেস্ট আসতো, কিন্তু বাড়িতে চিংড়ি মাছ নেই, এটা নষ্ট হয়ে যাবে বলে আমি ভাবলাম যে আজকে বানিয়েই ফেলি। একদম কষা কষা করে করবো, মশলা অলরেডি কষানো হয়ে গেছে, আলু আর কচুটা আমি এরকম ফ্রাই করে রেখে দিয়েছি। কারা কারা ভালোবাসো জানিও, অনেকে আছে একটু স্লাইমি বলে অতটা পছন্দ করে না, কিন্তু আমাদের বেশ ভালো লাগে ভাত দিয়ে মেখে খেতে। তারপর
কালকে আমি আর মা মিলে জানো একটা বড় কাজ করেছি, মানে তোজো যে সমস্ত জামাগুলো ছোট হয়ে গেছে, মানে ধরো যেগুলো একদম নিউ বর্ন প্রিমি আমরা কিনেছিলাম সেগুলো আর এখন হচ্ছে না, তো সেগুলো আমি সমস্ত আলাদা করে রেখেছি, এগুলো ডোনেট করে দেবো। কারণ এটা আমি বুঝতে পারছি এটা একটা রিপিটেটিভ কাজ, মানে এটা হতেই থাকবে, তবে এবারে মা আছে বলে মাকে দিয়ে বেশিরভাগটাই করিয়ে নিয়েছি। তো আমি চেষ্টা করব পুনেতে যদি কাউকে আমি ডোনেট করে দিতে পারি তো বেটার হয়, কারণ একদম নতুন জামাগুলো জানো তো, মানে এক দুবারই হয়তো পড়েছে, এগুলোর সাথে ইমোশনও আছে। আমি তাই সৌরভকে বলছি, সৌরভ এই জামাটা মানে রেখেছি ডোনেট করবো বলে, কিন্তু এটা না প্রথম দিদি আর সৌরভ গিয়ে কিনে এনেছিল, তো যে হওয়ার ঠিক আগে আগেই এরপরে তো জামাগুলো হবে, ওগুলো তো ডিসকার্ড হবেই, কিন্তু এইগুলোর সাথে যেন একটা অন্য ইমোশন জড়িয়ে আছে। তো যাই হোক, আপাতত আমি এগুলোকে এরকম ভাবে রেখে দিচ্ছি, আর দেখা যাক। মাও বলছে যে ওখানে মাদার টেরেজা যে হোম আছে ওখানেও দিতে পারে, কিন্তু মা নিয়ে যাওয়ার একটু ডিফিকাল্ট, মানে বয়ে বয়ে বেশ ভালোই ওজন আছে, তো যদি এখানে কাউকে দিতে না পারে তাহলে আমরা যখন কলকাতা যাবো তখন নিয়ে যাবো, কারণ না কেউ ইউজ করলে না বেশি ভালো লাগবে, রাদার দ্যান এগুলোকে কোথাও মানে ফেলে দেওয়া, সেটা তো উচিত নয়, তাই না? তো মোটামুটি 3 মাসে তোজোর এতগুলো জামা আমরা ডিসকার্ড করছি, বাট ফর বেটার ইউজ। সবসময় সৌমির রান্নার প্রশংসা করে থাকি বটে, বাট আজকে আমাদের লাঞ্চে কি আছে সৌমি? কচুপোড়ার তরকারি, মানে আক্ষরিক অর্থে কচুপোড়া বলতে যেটা বোঝায় সেটাই হয়েছে। তো কচু তরকারি দেখতে খুব একটা খারাপ লাগছে না এই অবস্থায়। এবার তোমাদের কড়াটা দেখাচ্ছি, দেখো পুরো পুড়ে গেছে, এত সাততাল এখন চলে না, আমি যে গ্যাসটাকে সিমে দিইনি, একটু যে বাড়ানো ছিল ভুলে গেছি, মা কিচেনে এসে বলছে বোধহয় এটা পুরো পুরো বন্ধ করে দিয়েছে, আমি না না কোথাও কারো বাড়িতে হবে হয়তো, জি এটা কি করে হলো, আমার খেয়াল আছে যে আমি গ্যাসটাকে আসতে দিয়েছি, তো যাই হোক এই দুরবস্থা হয়েছে, আমি কিভাবে গাছেদের মেনটেন করি বা কিভাবে পরিচর্যা করি, তো এর আগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে কি কি সার আমি ইউজ করি, কিন্তু বেসিক যেটা ইউজ করি বা যেটা তোমরা সবাই করতে পারো সেটা হচ্ছে চাল ধোয়া জলটা কিন্তু প্রত্যেক দিন আমি গাছে দিই, তো তোমরাও ফলো করে দেখো। অনেকে সাজেস্ট করেছিলেন, আমিও ভেবেই রেখেছিলাম যে এবার লং ডিস্টেন্স কোথাও যাওয়ার আগে তোজোর জন্য একটা কার সিট নিতেই হবে, তো যেরকম ভাবনা সেরকম কাজ, তোজোর কার সিট এসে গেছে। অ্যাকচুয়ালি নেক্সট উইকেই আমরা ঘুরতে যাচ্ছি, তোজোর ফার্স্ট ট্রিপ, মানে নাইট আউট বলা যেতে পারে, তো সেই কারণে ওখানে যেতে গেলে মোটামুটি 2-3 ঘন্টা ড্রাইভের ব্যাপার আছে, আর ওই পুরো পিরিয়ডটাতে যদি সৌমিকে বা মাকে কোলে নিয়ে বসে থাকতে হয় তোজোকে, তাহলে ব্যাপারটা তো ইনকনভিনিয়েন্ট বটেই, আর আমার মনে হয় এই কার সিটটা সেফটির জন্যও বেটার, কারণ আমি দেখেছি ইউকেতে না মানে বেবিকে হসপিটাল থেকে রিলিজই করে না যদি তোমার কার সিট না থাকে, তো আমি গিয়ে একবার চেক করে নেবো যে কীভাবে কী অ্যাটাচমেন্টগুলো হচ্ছে না হচ্ছে, ব্যাস রেডি আমরা একদম ট্রিপের জন্যে। তোমরা তো জানোই আমার ব্যাগের খুব শখ, আর আমি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করে ব্যাগ নিতেও প্রেফার করি, তো আমি অ্যাকচুয়ালি একটুখানি বড় সাইজের ব্যাগ খুঁজছিলাম, কারণ এখন তোজোকে নিয়ে এদিক ওদিক যাচ্ছি, তো একটু বড় ব্যাগ হলে খুব ইজি হবে, তো আমি ভাবলাম যে আমি তো জুকের ব্যাগ ইউজ করেছি, কোয়ালিটিও খুব ভালো, তো দেখো জুকের আরও একটা ব্যাগ আমি নিয়েছি। জুকে যে ব্যাগটা আমি এখন চুজ করেছি সেটা হচ্ছে এরকম দেখতে, দেখতেই পাচ্ছ সাইজটাও একদম অ্যাপ্রোপ্রিয়েট, খুব বড়ও নয় আবার একদম ছোটও কিন্তু নয়, মানে আমার পারপাস সলভ করবে, আর হ্যান্ডেলটাও দেখো খুব সুন্দর, আর এই প্রিন্টটা না ভীষণই এথনিক প্রিন্ট, বাট সবের সাথে কিন্তু খুব সুন্দরভাবেই যাবে, তো আমার তো খুব ভালো লাগে, তো কোয়ালিটি বলো বা এই প্রিন্টগুলো বলো, তো যাদের যাদের ভালো লাগে জুকের ব্যাগ তারা কিন্তু অবশ্যই নিতে পারো। একটা গুড নিউজ আছে, আমার একটা কুপন কোড আছে, সেই কুপন কোডটা অ্যাপ্লাই করলে তোমরা পেয়ে যাবে 10% ডিসকাউন্ট, আমার কুপন কোড YTSOUMI10, তো আমার ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। আর বেস্ট পার্ট হচ্ছে জুকের সমস্ত ব্যাগ 100% ভিগান অ্যান্ড মেড ইন ইন্ডিয়া। কচুর দমটা খেতে সত্যি খুব ভালো হয়েছিল, যদি পুড়ে না যেত না ফাটাফাটি ওটা হতো, মানে ওটা দিয়েই অর্ধেক ভাত খাওয়া হয়ে যেত, কিন্তু পুড়ে গেছে আর কি করা যাবে, কচু পোড়া দিয়ে আজকে ভাত খেলাম, কিন্তু সৌরভকে বলেছি আবার আনতে, সেদিনকে চিংড়ি মাছ দিয়ে করবো।
আচ্ছা, আমি ভেবেই রেখেছিলাম যে এই টপিকটা নিয়ে আজকে ব্লগে ডিসকাস করব। লাস্ট দিন আমি আর সৌরভ বেরিয়েছিলাম, মলে গেছিলাম, প্রায় 4-4.5 ঘন্টা আমরা বাড়ির বাইরে ছিলাম। সেটা দেখে অনেকেই তোমরা জিজ্ঞাসা করেছিলে যে আমি তোজোর ফিডটা কীভাবে ম্যানেজ করেছি। আমি যদিও সেদিনকে বলেছিলাম, বাট আমার মনে হলো যে একটু ভালো করে বলে দিই, কারণ অনেকেই কোয়ারি এরকম এসেছে যারা তোমরা নিউ মম বা উড বি মম। তো দেখো, আমাদের মাঝে মাঝে বাইরে বাইরে যেতেই হবে, এমনটা নয় যে 2 ঘন্টার মধ্যেই আমরা বাড়ি ফিরে আসতে পারবো, অনেক সময় সেটা হবে না হয়তো। তো সেই কারণে আমি যেটা করি, আমি কিন্তু পাম্প করে তারপরে তোজোকে খাওয়াই। এটা এমনটা নয় যে যেদিনকে আমি বেরোবো মনে করছি সেদিনকেই শুধু সেটা করি, আমি কিন্তু দিনে 2 বার ওকে পাম্প করেই খাওয়াই। তাহলে কী হবে, ওর ওটা হ্যাবিট থাকবে। আর সেদিনকে আমি পাম্প করে দিয়ে গেছিলাম, তো মা খাইয়ে দিয়েছিল, আর সেই কারণে 1 মাস পর থেকে আমি কিন্তু তোজোকে বটল ফিডও হ্যাবিট করিয়েছি, যাতে ওর কোনো রকম অসুবিধা না হয়। এমনটা নয় যে বটল ফিড করলে বাচ্চা ডিরেক্ট খায় না, আমার সাথে তো এরকম এক্সপিরিয়েন্স হয়নি। তো তোমরা কিন্তু এটা ফলো করতে পারো। আমরা এটা অনেকে জিজ্ঞাসা করো যে ইলেকট্রিক ব্রেস্ট পাম্প ভালো না ম্যানুয়াল ব্রেস্ট পাম্প, আমি তো বলবো ম্যানুয়ালের কথা জাস্ট চিন্তাই করো না, ওটা অনেক বেশি ডিফিকাল্ট। আমি যেহেতু ইলেকট্রিক ব্রেস্ট পাম্পটা ইউজ করছি, তো ওটাই আমি তোমাদেরকে রেকমেন্ড করবো। আরেকজন কেউ জিজ্ঞাসা করেছিল যে কতক্ষণ মিল্ক বাইরে স্টোর করা যায়। তো অ্যাজ পার ডক্টর রেকমেন্ডেশন 4 আওয়ার্স অবধি কিন্তু মিল্ক বাইরে রাখা যায়। আর তারপরেও যদি দেখো যে বাচ্চা ফিট করলো না, সেক্ষেত্রে কিন্তু তোমরা আপ টু 2 ডেজ ফ্রিজেও সেটাকে স্টোর করতে পারো। আমার যদি এক্সট্রা পাম্প হয়ে যায় সেটা আমি ফ্রিজে স্টোর করি, আর তারপরে তোজো খাওয়ার কিছুক্ষণ আগে বার করে রাখি, দেন রুম টেম্পারেচারে এসে যায়, দেন জল গরম করে বটলটাকে ওর ওপরে বসিয়ে জাস্ট ঈষদুষ্ণ করে নিই মিল্কটা, আর তারপর ওটা ফিট করাই। তো একটু যদি বুদ্ধি করে চলা যায় তাহলে কিন্তু বাচ্চাকে এখনও, মানে আমরা দেখো এখন অনেক বেশি বিজি হয়ে গেছি, আমাদের বিজি লাইফ হয়ে গেছে, বাট একটু ম্যানেজ করে করলে কিন্তু এক্সক্লুসিভ ব্রেস্ট ফিড করানো কোনো ব্যাপার নয়। আর আমি তোমাদেরকে আগেও বলেছি আমি কী কী খাবার খাচ্ছি। তো দেখো, আমি যেগুলো করছি যেগুলোতে আমি ভালো ফল পাচ্ছি, তো হোয়াই নট তোমাদের সাথে আমি শেয়ার করবোই, তাই না? আর তোমাদেরও যখন হেল্প হয় বলো তো, সেটা শুনে আমারও খুব ভালো লাগে। তো আশা করছি তোমাদের সাথে এই পুরো ব্যাপারটার ডিটেলসটা আমি শেয়ার করতে পারলাম, আর তোমাদেরও হেল্প হবে। তোমাদের দেখে বা শুনে হয়তো একটু অড লাগতে পারে, বাট খুব ক্রেভিং হচ্ছিলো জানো তো, অনেকদিন ধরেই ভাবছিলাম যে খাবো খাবো। এর আগে আমি খেতাম, বাট এই প্রেগনেন্সি পিরিয়ডে এটা আর খাওয়া হয়নি। তো কি আছে বলতো, গরম গরম জিলিপি আর রাবড়ি। তো লাঞ্চের পর মনে হলো যে খাওয়া যাক। অ্যাকচুয়ালি এটা সকালে না পাওয়া যায় না, যে দোকান থেকে আনাই, তো এই সময়টাই আমরা খেতাম আমি আর সৌরভ যখন থাকতাম। তো অনেকদিন পর এটা আর কি খেতে ইচ্ছা করলো বলে আনিয়েছি। তো আমি যে হাতে ধরে আছি না, জিলিপিটা পুরো গরম, আর এই কম্বিনেশনটা তো ফাটাফাটি। গরম গরম জিলিপি আর তার সাথে রাবড়ি, কার কার খেতে ইচ্ছা করছে আমাকে জানিও। যারা তোমরা মিষ্টি পছন্দ করো তাদের তো ভালো লাগবেই, আর যারা পছন্দ করো নাও, মানে আমার মতন যারা, তাদেরও কিন্তু এটা দেখে মনে হবে যে হ্যাঁ একটা বাইট পেলে ভালোই হতো। কি বলো, কি করছি কি বদমাইশিটাই না শুরু করেছে তোজো, কিছুতেই আজকে জামা পরবে না, খালি গায়ে শুয়ে থাকবে। হ্যাঁ হাঁচো হাঁচো খুব হাঁচো, আর এরকম বু 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 করছে মুখ দিয়ে, কি হচ্ছে এগুলো সবাই দেখতে পাচ্ছে, বাইরে ছেলে বলবে তোকে রে। এটা কয় না, এটা না 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 এটা কয় না, মাকে বকে দিচ্ছে জানো বাপ, এটা কয় না মানু না, এটা করতে বলছে বলে বেশি করে করছে, নতুন শিখেছে এটা আবু বু করাটা। ই বাবা, হাই 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 জামা পরে নাও। ওকে হাত দিও না। গুড নিউজ পেয়েছি, ভাবলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। আর তার সাথে সাথে কিন্তু একটা ব্যাড নিউজও আছে, মানে আমার তো শুনে পুরো মাথায় হাত, তারপরে মনে হচ্ছে ঠিক আছে কী আর করা যাবে। তো গুড নিউজটাই আগে তোমাদেরকে বলছি, ব্যাড নিউজটা তোমরা নিজেরাই তখন গেস করে নিতে পারবে। অ্যাকচুয়ালি মাসির মেয়ে, মানে মাসি বলতে আমাদের যিনি হাউস হেল্পার, তো ওনার মেয়েও এক্সপেক্টেড ছিল, তো জাস্ট ওর বেবি হয়েছে। তো মাসি জাস্ট কল করে আমাকে বললো যে দিদি আমি এক্ষুনি চলে যাচ্ছি। অ্যাকচুয়ালি যা ডেট ছিল তার অনেকটা আগেই হয়ে গেছে,
গেছে। তো মাসি আমাকে বলে রেখেছিল আগে থাকতে যে আমি কিন্তু থাকবো না সেই সময়, তো ধাক্কাটা যে এত তাড়াতাড়ি চলে আসবে বুঝতে পারিনি। তো যাই হোক ওরা চলে যাচ্ছে, আমি ভেবে রেখেছিলাম যে কিছু কিনে পাঠাবো কিন্তু সেটাও পসিবল নয়, কালকে সকালবেলাই ওরা চলে যাচ্ছে। আর আমি বাড়ি ফিরে জানতে পারলাম, যদি তার আগে জানতাম তাহলে না বেরিয়েছিলাম কিছু নিয়ে আসতাম, বলতাম যে রাত্রেবেলা এসে কালেক্ট করে নাও। তো ঠিক আছে, মাসির মেয়ে এক মাস পরে আবার মাসির কাছেই চলে আসবে, তখন কিছু গিফট কিনে দেওয়া যাবে। বাট এখন 10-12 দিনের ব্যাপার, মাসি আসবে না। আর বদলি কাউকে মানে ভেবেছিলাম যে যদি হয় তো খুবই ভালো হবে, কারণ এখানে তো দেখো আমি সেন্টার ফেন্টার অত চিনি না, আছে ডেফিনেটলি কিন্তু সেন্টারের লোকের দরকার নেই। মাসিকেই বলেছিলাম কাউকে বদলে দিতে, কিন্তু কেউই নাকি ফ্রি নেই। তো সেই সব করে আমার পুরো মাথায় হাত, দেখা যাক কী হয়। বাট হ্যাঁ, এটা সত্যিই খুব ভালো খবর। আর না, ওর অনেক কমপ্লিকেশন ছিল, মাসি এসে মাঝে মাঝে কাঁদতো বলতো। তো যতই মাসির সাথে আমার সম্পর্ক খারাপ হয়ে যাক না কেন, তোমরা তো জানো কিছুদিন আগেই মাসি কাজ ছেড়ে চলে যাচ্ছিলো, তো সম্পর্ক যতই খারাপ হোক না কেন, হ্যাঁ এটা অবশ্যই একটা ওদের বাড়ির জন্য গুড নিউজ। আর আমারও খুব মানে আমরা সত্যিই খুব খুশি হয়েছি, কিন্তু এইটা কতটা কীভাবে সামলাবো সেটাই ভাবছি আর কি। এখন আর ভেবে কোনো লাভ নেই, কাল থেকে আবার একটা নতুন চ্যালেঞ্জ, তো দেখা যাক কীভাবে সেটা আমরা ওভারকাম করতে পারি। আমি এখনও অবধি ফিগার আউট করতে পারছি না যে কীভাবে কী চলবে, মানে ঠিক আছে এক দুদিন ম্যানেজ করে নেওয়া যায় ডেফিনেটলি, বাট 10-12 দিন কীভাবে চলবে। তো মারা আছে আমি জানি, সবাই মিলে হাতে হাতে করে সবটা উঠে যাবে, মানে কাজ হয়ে যাবে আর দিনও কেটে যাবে। তো এখন আমি বানাচ্ছি পকোড়া, তো বাবাকে দিয়ে অ্যাকচুয়ালি আমি সমস্ত কিছু কাটাকাটি করে রেখেছিলাম, আর জানি যে সন্ধ্যেবেলা চা দিয়ে খাবো। বাঁধাকপি ফ্রিজে অল্প একটু ছিল, দেখবে পুরোটা তো হয় না, বড় বাঁধাকপি আসলে তো একটু থেকে যায়, কী হবে বোঝা যায় না, চাউমিন টাউমিন হলে দিয়ে দেওয়া যায়। বাট একটুখানি বাঁধাকপি পেঁয়াজ আর ধনে পাতা দিয়ে একটুখানি ঝালঝাল করে পকোড়া বানাচ্ছি। তো চলো বানানো যাক, আর চাটাও সাইডে বসিয়ে দেবো। আজকে লিটারালি বেশ ঠান্ডা, সকাল থেকে হাওয়া তো দিচ্ছেই, আমি রেলিংটা টাচ করলাম পুরো ঠান্ডা হয়ে আছে না, ওয়েদারটা ভীষণ প্রেজেন্ট। কলকাতাতেও শুনলাম সন্ধ্যের দিকে নাকি বৃষ্টি হয়েছে, মা বললো ফোনে কথা হলো। তো ঠিক আছে চলো, আজকের ব্লগটাকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে আজকের ব্লগটা তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। কালকে আবার দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্লগ। টাটা, গুড নাইট।